তেলিয়ামুড়া মহকুমার লালটিলা থেকে দুষ্কি এলাকার জনসাধারণ এই বেহাল রাস্তাতেই যাতায়াত করতে গিয়ে বিভিন্নভাবে বেগ পেতে হতো। এর প্রতিবাদে গত 12ই আগস্ট এলাকাবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে তেলিয়ামুড়া খোয়াই সড়ক অবরোধ করেছিল। এরপর তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের হস্তক্ষেপে লালটিলা ভায়া দুষ্কি সড়ক পথটি সংস্কারের কাজে হাত দেয় তেলিয়ামুড়ার পূর্ত দপ্তরের কর্মকর্তারা। যদিও বর্তমানে দ্রুততার সাথে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকার মানুষজন। রাস্তা সারাইয়ের কাজে হাত দেওয়ায় খুশি স্থানীয়রা। ও রাস্তাঘাট হইলে তো ভালোই, চলাচলের পালা গাড়ি ঘোড়ার লাগে সব থেকে ভালো রাস্তাঘাট হইলে আমরা তো এই ব্যাপারে খুশি হই। রাস্তাঘাট হইলে জায়গার উন্নতিও মূল্য বাড়ে সব দিক দিয়ে ভালো। সংস্কার হইলে তো বালা যাতায়াতের লাগে, বালা গাড়ি ঘুরে চলতে পারে, আমরাও চলতে পারি, আমরাও পূর্ব চলিয়ে যাই মাঠে, কোনো অসুবিধা হইতো না। আর বন্য অবস্থা থাকলে তো গাড়ি ঘোড়া যাইতে যাতায়াত করতে পারে না, আমরা যাতায়াত করতে পারি না। খারাপ হইলে তো কতগুলো গর্ত থাকে গাড়ি ঘোড়া এই সাইড থেকে এই সাইডে যাগা, মানে আমরা যে সাইডে চলি এই সাইডে গাড়ি চাপাই আসে, তখন যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। স্থানীয়দের অভিমত, বিগত দিনে রাস্তা খারাপ থাকার কারণে এলাকাবাসীদের বিভিন্নভাবে বেগ পেতে হয়েছে, কিন্তু বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে। এর ফলে এলাকার কৃষক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষরা বেজায় খুশি। রাস্তা সারাই করা হলে তাদের চলাচলের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না বলে এমনটাই অভিমত তাদের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।